এই সাম্প্রতিককালে আমাকে আমি ব্যক্তিগতভাবে আমাকে একটা প্রশ্ন কর উত্তরে আমি বলেছিলাম একটু আত্মজৈবনিক প্রশ্ন ছিল, মনে হয় আমরা বুড়া হতে চলেছি না আমাদেরকে এইসব প্রশ্ন করে কেন, সেটা হচ্ছে যে পেশা হিসেবে সাংবাদিকতাকে কীভাবে দেখেন। তা বলেছি যে সমস্ত পেশাই নানান কারণে গুরুত্বপূর্ণ, সমস্ত পেশায় মৌলিক অবদান রাখবার সুযোগ আছে, কিন্তু সাংবাদিকতা হচ্ছে আমার জীবনে তিন নম্বর তৃতীয় স্থানের পেশা। এক নম্বর হচ্ছে রাজনীতি করা মানুষের জন্যে, সমাজ এবং গোটা পৃথিবী বদলে দেবার যে স্বপ্ন হয়তো আমরা প্রত্যেকেই এক জীবনের এক এক পর্বে দেখেছি, সেইটার মধ্যে স্টিক করাটা হচ্ছে জীবন সবচেয়ে মহৎ হয়ে উঠতে পারে, কারণ আপনি জীবন বৃহত্তর সমাজের জনগোষ্ঠীগুলোর কল্যাণে ব্যবহার করতে পারেন। এটা এক নম্বর আমার এখনও মনে হয়। দ্বিতীয় হচ্ছে অধ্যাপনা, কারণ হচ্ছে যে বিশেষত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা, কারণ বিশ্ববিদ্যালয়গুলো হওয়ার কথা সবার জন্য হয়ে ওঠেনি কিন্তু নিশ্চয়ই ওনাদের জন্য হয়েছে, যে জ্ঞান তৈরি মানে যে ইতিমধ্যে সৃষ্ট যে জ্ঞান সেগুলো অধ্যয়ন করা, বিস্তার করা, ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং নতুন জ্ঞান তৈরি করা গবেষণার মাধ্যমে চিন্তার মাধ্যমে, সেইটা যদি হয় তাহলে যেই সমাজের বৈপ্লবিক পরিবর্তনের জন্য অধিকাংশ মানুষের কল্যাণের জন্য যেই রাজনৈতিক লক্ষ্য নির্ধারিত থাকে সেইটাকে সহযোগিতা করে, কারণ জ্ঞান এবং জ্ঞান শেয়ার ছাড়া আপনার বড় ধরনের কোনো বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয় না, তারা এটার মধ্যে নিয়োজিত আছেন। এইটা দুইটাতে আমরা যারা পারি নাই নানান কারণে, তাদের জন্য সাংবাদিকতা তিন নম্বর পেশা হিসেবে ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে যে সারের কথা যদি বলি, ইতিমধ্যে আমার বন্ধু কিছু কথা বলেছেন, উনি লেখক এবং কোন কোন এলাকা দিয়ে কাজ করেছেন, কবিতা ছাড়া সমস্ত পরিসরে সাহিত্যের আপনার সাহিত্য সমালোচনার রাজনীতি এবং দর্শনে নানান এলাকায় কাজ করেছেন, কী ধরনের কাজ করেছেন সেটা আমি সামান্য আপনাকে একটা ছোট চিত্র তুলে ধরলে, মানে তাকে যে আরও পাঠ করা দরকার বৃহত্তর সমাজে সে এবং উপলব্ধি করা দরকার আমাদের নিজেদের প্রয়োজনে সেটা বলতে পারি। ধরুন আপনি আমার বন্ধু আজফার হোসেন বলেছেন যে ধরুন ১৯ শতকীয় এখানকার যেটা বলা হয়ে থাকে আপনার বাংলায় চিরায়ত সাহিত্য, এই আধুনিককালের তথাকথিত বেঙ্গল রেনেসার যে যাওয়ার বড় বড় মাস্তান যাদেরকে যাদের চিন্তাকে কেন্দ্র করে এখানে রাজনীতি তৈরি হয়েছে, যে রাজনীতির ভিত্তিতে দেশ পর্যন্ত ভাগ হয়ে গেছে, এই যে যাদেরকে বিশাল বিশাল আপনার পর্বত প্রমাণ বুদ্ধিজীবী হিসেবে একসময় পুজো করা হয়েছে,